হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম 12 প্যাচাল উইথ অর্ডার এপিসোড নাম্বার 58 নিয়ে। কিছুদিনের ভিতর মনে হয় 60 পার হয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি মনে হয় আমরা 100 পার করে ফেলবো ইনশাআল্লাহ। বাট যেটা না বললেই না সেটা হচ্ছে, আমি দেখলাম আমাকে কিছুদিন ধরে সবাই বলতেছে, আচ্ছা তোমার আইব্রোজ একদিন এক এক রকম লাগছে কেন? গত ভিডিওতে বলছে তোমার আইব্রোজের অবস্থা খুবই ভয়ঙ্কর, এত বিশ্রী কেন? তুমি ঠিক মতো আইব্রো ড্র করছো না কেন? মজার কথা বলি, আজকে এখন কটা বাজে? আজ মানে অলরেডি সানডে হয়ে গেছে, মানে শনিবার রাত 1:30 বাজে এখন। সো আমি এই আইব্রোটা ড্র করেছি আজ সন্ধ্যা ছটায়। আমার প্ল্যানিং ছিল যে আমি একটা, মানে আমার 12 পেঁচাল ছাড়া কিন্তু এরকম আর উইকে ভিডিও দেওয়া হচ্ছে না কদিন ধরে। তো আমি ভাবলাম আমি কিছু জিনিসের রিভিউ দিব, নতুন কিছু জিনিস পারচেস করেছি, সো দেন 12 পেঁচালটা এডিট করব, শ্যুট করব, সব কিছু করব। তো প্রথমে আমি ভিডিও করতে বসলাম, তখন স্নিগ্ধ বাসে আসছে, এসে বলছে নুডলস খাবো, বানায় দাও, দিছি। এরপর আম্মুকে কোনো একটা কাজে ডাকলো, চলে গেলাম। এরপর কিছুক্ষণের মধ্যে বাবা আবার ডাক দিল, বললো যে চা খাবো, চা বানালাম। এরপর আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করলাম, এরপর স্নিগ্ধর সাথে আবার কিছুক্ষণ গল্প করলাম, এরপর বাবা কিন্তু স্নিগ্ধ আমি কিছুক্ষণ গল্প করলাম, এরপর আমি আবার ভিডিও নিয়ে বসলাম, এরপর স্নিগ্ধকে রাতে খাবার খেতে দিলাম, এরপর দেন আমি স্নিগ্ধর সাথে কিছুক্ষণ বসলাম, এরপর আমার ক্ষুধা লেগে গেলো, এরপর আমি কিছু খেলাম, এরপর আমার মার সাথে দেখা করলাম। একটু আগে স্নিগ্ধ বললো ও মনে হয় কোনো ফ্রুটস খেতে চায়, আবার ওকে ফ্রুটস দিলাম। সো এরকম করতে করতে আমি রাত 1:30 পর্যন্ত চলে আসি। সো আমি যখন একটা ভিডিওর জন্য রেডি হই, দেখা যায় 6-7 ঘন্টা আগে রেডি হয়। মেকআপটা আমি করেছিলাম মনে হয় রাত 11টার দিকে, বাট আইব্রোজটা আমি করেছি সন্ধ্যা 6টারও আগে। সো ইয়া, এই কারণে দেখা যায় মাঝে মাঝে আমার মেকআপের অবস্থা খুবই খারাপ থাকে। আর আমি চিন্তা করি যে না, মেকআপটা তুলে ফেললাম আর ভিডিও করা হবে না। আজকে আমি একটু আগেই ভাবছিলাম যে অনেক টায়ার্ড লাগছে, যেহেতু ঘুমিয়ে যাই, ভিডিওটা পরে করবো। পরে আমি ভাবলাম 12 পেঁচাল আসবে না হলে রবিবার, এরপর দেখা যাবে আমাকে সবাই মেরেই ফেলতেছে। তো এই কারণে আজকের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে স্টোরিটা শোনাতে যাচ্ছি এটা ক্রেজি ক্রেজি স্টোরি। আমি বলবো যে হয় না, হিন্দি সিরিয়ালকে মানুষ বলে না যে স্পেসিফিকলি, মানে ড্রামাটিক সিরিয়াল বলে, ওগুলো ফেল করে যাবে। যেই রকম এখানের মানে গল্প, ট্রু ক্রাইম বেস স্টোরি, আমি বলবো ডেঞ্জারাস গল্প, ডেঞ্জারাস না ঠিক, মানে খুবই সিনেমাটিক ড্রামাটিক এরকম টাইপ বলা যায়। আর বাই দ্য ওয়ে, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার জন্য যে ইয়ার রিংটা কিনেছি, টপটা, ওইটার পিকচার দিব। এডিট করার সময় এত তাড়াহুড়ো করছিলাম, আমি ওটা দিতে পারিনি। সো ইনশাল্লাহ আজকে দিয়ে দিব পাশ দিয়ে পিকচার, যদি না দিই তাহলে এবার একটু গালি গালাজ করতেই পারো আমাকে। আর বাই দ্য ওয়ে, তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, অনেকদিন নিজের প্রমোশন করি না, সো ইনস্টাগ্রামে চাইলে আমাকে ফলো করতে পারো, এখানে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিব। আর যারা আমাকে অ্যাটলিস্ট উইকে একবার হলেও মানে লাইভ দেখতে চাও, আমার যেসব ছোটোখাটো মানে প্রোডাক্টগুলো, মানে একটা কি দুইটা প্রোডাক্ট যেটা নিয়ে আমার ইউটিউব ভিডিও করা হয় না, যারা অ্যাকচুয়ালি সিরিয়াস টাইপের রিভিউ দেখতে চাও, সিরাম, টোনার, ময়শ্চারাইজার, অনেক টাইপের কিছু, তারা চাইলে আমাকে পেজে ফলো করতে পারো, সেখানে অনেক কিছু তোমরা দেখতে পাবে। সো ইয়া, হ্যাশট্যাগ সেল প্রমোশন ডান। তো চলো আজকের গল্পটা শুরু করে দিই। আজকের গল্পটা হচ্ছে দুইটা কান্ট্রিকে মিক্স করে, একটা হচ্ছে কানাডা আর একটা ইউএসএ। বাই দ্য ওয়ে, আজকে গল্পটা শুরু করার আগে আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি তো অনেক দেশের গল্প শোনালে, নিজের দেশের গল্প কেন তুমি শোনাচ্ছ না? এটা নিয়ে আমি বলবো, আমাদের দেশের মানুষরা আরও আমার অন্য দেশের থেকে বেশি সেন্সিটিভ, আমি নিজেও সেন্সিটিভ, মানে আমরা খুব তাড়াতাড়ি রেগে যাই, খেপে যাই, কোনো সমালোচনা পছন্দ করি না। সো কোনো একটা জিনিস নিয়ে যদি আমি সমালোচনা করি, এরপর আমি আমার থটস দেই, আমি যদি মনে করি যে না এটা এরকম হয়েছিল, সেটা সেরকম হয়েছিল, দেখা যায় কি মানুষ, আমি মানে সোজা বাংলায় বলতে গেলে আমি মানে আমার একটা হেটার্স, ঠিক বলবো না, হেটার্স আমি বলে কিছু বিশ্বাস করি না, অপছন্দ করা বলো আর আমার উপর একটু খেপিয়ে দেওয়া বলো, মানে রেগে যেতে পারে আমার উপরে অনেকেই। হ্যাঁ, সো যেহেতু আমাদের দেশে মানুষরা সেন্সিটিভ, সো দেখা যায় ও ওকে, ও খুবই ছোট একটা দেশ, তো এ ওকে চিনে, ও ওকে চিনে, আমি একটা গল্প বললাম, ও বললো তুমি ভুল বলেছো। আবার অনেকেই আছো, অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করছো তার রিয়েল লাইফ স্টোরি যেন আমি শেয়ার করি তোমাদের সাথে, সেটাও আমি করছি না, কারণ অপোজিট মানুষটার স্টোরি কিন্তু আমি জানি না।
ঠিক আছে, সো আমি যদি একজনের পার্সপেক্টিভ থেকে গল্পটা শুনিয়ে দিই, তখন বলবে ও ভুল তথ্য দিয়েছে মানুষকে, আমার মান সম্মান নষ্ট করে দিয়েছে, মানে এরকম টাইপের মানে ঝামেলা হওয়ার চান্সেস আছে। তো আমি কারো পার্সোনাল লাইফ স্টোরি নিচ্ছি না, আমি যেগুলো শেয়ার করছি এগুলো ট্রু ক্রাইম বেস স্টোরি অলরেডি, যেগুলো আনসলভ, মানে সেটা প্রায় 30-40 বছর আগের, অথবা রিসেন্টলি অলরেডি ওদের ওরা এখন জেল খাটছে অলরেডি, মানে এটা রায় দিয়ে দেওয়া হয়েছে, এরকম টাইপের স্টোরি শোনাই। আর এই স্টোরিগুলো যখন মানে মানুষ জানে ততক্ষণে অলরেডি দুই পক্ষ থেকে শুরু করে জাজ থেকে শুরু করে সবার মানে সব ইনফরমেশন নিয়ে কিন্তু আমি গল্পটা বানাচ্ছি, এক তান্ত্রিকভাবে না, যে কারণে কিন্তু সুশান্তকে নিয়ে আমি গল্পটা বানাইনি, কারণ আমি জানি না অ্যাকচুয়ালটা কী। সো এইগুলো যেগুলো বলছি এগুলো একদম ফাইনাল থটস, এর থেকে এক্সট্রা কোনো আর ইনফরমেশন আসবেও না আসেও নি, এরকম টাইপের। সো ইয়া, এই জিনিসগুলো একটু মাথায় রেখো, যারা যারা বলো তোমার ভিতরে দেশভক্তি নেই, দেশভক্তি আছে বলেই আমি কিন্তু বাইরের দেশের গল্পগুলো শোনানো শুরু করেছি, কজ আমি চাই যে দেখো বাংলাদেশ বাদেও বাইরের দেশগুলো অনেক ভয়ঙ্কর। সো কেউ ভেবো না যে দেশের অবস্থা খুবই ভয়ঙ্কর, আমি দেশ ছেড়ে চলে যাবো, এই কারণেই তোমাদেরকে বাইরের গল্প শোনায় ভয় পাওয়াই যে না ভাই কানাডা যাবো না, বাংলাদেশেই থাকি। সো ইয়া, এটা বলার জন্য মনে করলাম। আজকে যে গল্পটা শুরু হচ্ছে যে জায়গাটা নিয়ে, সেটা হচ্ছে আমেরিকার একটা জায়গার নাম মন্টেনা, ওখানে একটা লেক আছে, যে ওখানকার লেকটার নাম হচ্ছে বিটার রুট লেক, অথবা তুমি যদি গুগলে সার্চ করো এটার নাম হবে লিটল বিটার রুট লেক, বিটার রুট লেক বেসিক্যালি। জায়গাটা অসম্ভব সুন্দর, আর আমার মানে হয় না যে কারো পাহাড় পর্বত ভালো লাগে, আমার বেশিরভাগ পছন্দ পানি টাইপের জায়গা, নদী অথবা সমুদ্র, সমুদ্র সবচেয়ে বেশি আমার পছন্দ। এই জায়গাটার পানিটা এত সুন্দর, পাশে আবার পাহাড়ও আছে, যেমন সবুজ, মানে তোমার জায়গাটা দেখলে থেকে যেতে ইচ্ছা করবে, এরকম একটা সুন্দর জায়গা। সো এখানে আশেপাশে মানুষের যে বাড়িগুলো আছে বেশিরভাগ লেক হাউস টাইপের বাড়ি, মানে বড় লোকরা সামার ভেকেশন করতে এখানে আসে, মানে খুব একটা জনমানব এখানে থাকে না, আমার নর্মাল মানুষের ভিতরে হাফ মানুষরাই হচ্ছে বাড়ি বানিয়ে রেখে গেছে একটা সার্টেন টাইমে বছরে বেড়াতে আসে, আর অন্য মানুষরা এখানে থাকে। মানে এখানের যে এলাকাটা আছে আমি বোঝাতে চাচ্ছি, মানে ছোট একটা এলাকা যেখানে সব মানুষরাই সবাইকে চিনে। তো যেটা হয়, এই বিটার রুট লেকটা যেটা আছে এটাকে ঘিরেই বেশিরভাগ মানুষের মানে জনবসতি গড়ে উঠেছে। হঠাৎ করে যেটা দেখা যায় যে এই লেকটার পানির ভিতরে না কিছু তেল ভাসা শুরু হয়েছে। সো এই তেল ভাষাটা দেখে অনেকে অনেক রকম কথা বলতে থাকে, যেমন ধরো কেউ কেউ বলে যে নিশ্চয়ই পানির নিচে কোনো তেলের খনি থাকতে পারে এই জন্য এরকম হচ্ছে, আবার কেউ কেউ বলে না 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 এমন হতে পারে যে কেউ এরকম মানে কিছু নষ্ট জিনিস ফেলে দিয়ে গেছে, এরপর থেকে আমাদের পুরো পানিটা নোংরা হয়ে গেছে, এরকম টাইপের অনেক মানুষ অনেক কথা বলতে থাকে। বাট অদ্ভুত একটা স্টোরি বেশিরভাগ মানুষই বলতে থাকে, সেটা হচ্ছে এখানে একটা নিশ্চয়ই প্লেন ক্র্যাশ হয়েছে, আর প্লেন ক্র্যাশ হয়ে যাওয়ার পর নিচ থেকে এটার ময়লা তেলগুলো উপরের দিকে বের হচ্ছে। নর্মালি সচরাচর মানুষ অনেক টাইপের কিন্তু মানে কথা রটাতে পছন্দ করে, কিন্তু প্লেন ক্র্যাশ হয়ে এই লেকের মধ্যে পড়ে আছে তাই পানিটা এরকম তেল চিটে কালো হয়ে গেছে, মানে এটা না সবার কাছে একটু অবাক লাগছিলো, মানে অন্যদের কাছে মানে কি বলতেছে ওরা প্লেন ক্র্যাশ হয়ে গেছে কেউ জানে না। এই কথাটা বলার রিজন হলো একটা রিসেন্টলি একটা ছেলেকে, যার বয়স 20-এর ভিতরে হবে, একটা ছেলেকে এলাকায় ঘুরতে দেখা যাচ্ছে, যাকে কাইন্ড অফ মানুষ বলতেছে ডিসফাংশনাল, কারণ মানে দেখলে মনে হয় মাথাটা তো ঠিক নাই, মন অন্য মনস্ক যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর ওকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কে তুমি, তোমাকে তো আগে এখানে কোথাও দেখিনি, তখন সেটা বলে না আমি তো এই এলাকারই, কিন্তু মজার বিষয় হচ্ছে যেহেতু বলেছি এই এলাকাটা খুবই ছোট, সবাই সবাইকে চিনে, তো ওরা মানে জানে যে এই এলাকায় নতুন কেউ থাকে না, মানে আমরা সবাই সবাইকে চিনি, তুমি নতুন, সো ছেলেটা যে মিথ্যা বলছে সবাই বুঝতে পারছে। তো যেটা হয়, সবাই মানে একটা ধারণা বানিয়ে নেয় যে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, আর প্লেন ক্র্যাশ হওয়ার পর যে পাইলটটা বেঁচেছিল সেটাই হচ্ছে ওই পাইলট, আর কিছুদিনের ভিতরে ছেলেটা পালিয়ে গেছে, ওই ছেলেটাকে আর কেউ খুঁজে পায়নি, এরকম অদ্ভুত একটা কথা সবাই বলতে থাকে। আর এই কথাটা আস্তে আস্তে পুলিশ স্টেশন পর্যন্ত যায়, আর যেহেতু পানিটা অনেক দূষিত হচ্ছে আস্তে আস্তে, তো পুলিশরাও ঠিক করে আছে ঠিক আছে, সবাই যেহেতু একটা স্পেসিফিক মানে ধারণা করছে আমাদের উচিত হবে যে এই জিনিসটা খুঁটিয়ে দেখা যে বেসিক্যালি কী প্রবলেম। তো পুলিশরা যেটা করে, ওনাদের ভিতরে একজন পুলিশ থাকেন যিনি আগে হচ্ছে সম্ভবত মেরিন ড্রাইভে কোনো কিছুতে একটাতে ছিল, মানে পানি ডুবুরি এরকম টাইপের তলদেশে উনি কোনো কাজ করতো, দেন উনি সামহাও এখন উনি মন্টেইনার পুলিশ। সো উনি যেটা করে, ওনার কিছু মানে হচ্ছে সরঞ্জাম নিয়ে উনি পানির নিচটা দেখতে থাকে, বাট এখানে কিছু কিছু হচ্ছে যে পানির ভিতরে গভীরতা প্রায় 300 ফুটেরও নিচে, আরও ডিপ কিছু কিছু লেকটার কিছু কিছু জায়গা প্রচণ্ড গভীর। সো যেটা হয় যে উনি কয়েকজন ডুবুরিকে নিয়ে নিচে নামলেও উনি কিছু একটা ক্লিয়ারলি দেখতে পায় না,
তো ওনারা যেটা চিন্তা করেন যে সাউন্ড সিস্টেম আছে না, যে সাউন্ড সিস্টেম এফেক্ট দিয়ে দেখবে যে ভিতরে কোনো ওরা কোনো মেটালিকের কিছুর সাউন্ড পায় কি না। তো এরপর যেটা হয়, পুলিশ বেশ কিছুদিন যাওয়ার পর ওই সাউন্ড ইফেক্ট দিয়ে খোঁজার চেষ্টা করে। তো ওনাদের কাছে মনে হয় যে নিচে মনে হয় আসলেই কিছু আছে, আর যেহেতু সবাই এরকম চিন্তা করছে তো ওনারা যেটা করেন, আর ওই স্পেশালিস্ট যারা আছেন এসব বিষয়ে তাদেরকে নিয়ে আসেন এবং পানির তলদেশে ওনারা চেক আউট করতে যান। এবং চেক আউট করতে গিয়ে দেখেন অ্যাকচুয়ালি পানির নিচে একটি প্লেন রয়েছে। সো এটা দেখে মানুষ অনেক অবাক হয়ে যায় যে প্রথম কোনো রটনা সত্যি হয়েছে, কারণ মানুষ সবসময় যেরকম টাইপের মানে গুজব ছড়ায়, সো সেটা বেশিরভাগ সত্যি হয় না, বাট এই গুজবটা একদম সত্যি হয়ে গেছে। এরপর যেটা ওনারা ক্রেনের ব্যবস্থা করে যে দড়ি দিয়ে নিচ থেকে তুলতে হবে, প্লেনটা হচ্ছে মানে ছোট সাইজের প্লেন, মানে একদম বড় প্লেন না, ছোট প্লেন। আর ওখানে মানে হচ্ছে ওরা যেটা দেখতে পায় যে ভিতরে একটা প্যাসেঞ্জারও রয়েছে এবং সে মেয়ে এবং অবভিয়াসলি সে মৃত। সো সবাই যেটা চিন্তা করতে থাকে যে তাহলে যেটা হয়েছে নিশ্চয়ই যে পাইলটটা ছিল তাকে মানে সে হচ্ছে কি খুন করে এখানে মেরে রেখে ফেলে চলে গেছে, অনেকে অনেক রকম কথা বলতে থাকে। আবার মানে পুলিশের যে জিনিসটা খেয়াল করে যে মেয়েটার পাশের যে দরজাটা আছে, দরজার বাইরে কিছু চুল এভাবে মানে বের হয়ে আছে, এই অবস্থায় দরজা লাগানো। মাঝে মাঝে হয় না, আমরা গাড়িতে ঢুকার সময় আমাদের দেখা যায় যে কাপড় চোপড় দরজার বাইরে আটকে যায়, সেরকম প্লেনের বাইরে থেকে কিছু চুল আটকে পড়ে আছে, সে চুলটা ভাসতেছে। সো এটা ক্রিস্টাল ক্লিয়ার পানির ভিতর থেকে মানুষ দেখতে পাচ্ছে নিচে যে প্লেনের ভিতরে কেউ আছে, অবশ্যই সেটা মেয়ে এবং তার এই অবস্থা হয়েছে। সো এই জিনিসটা থেকে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়ে যায়। এরপর যেটা হয়, অনেক ডুবুরিরা যায় মেয়েটাকে তোলার জন্য দেখতে, বাট ওনারা যেটা খেয়াল করতে পারে সেটা হচ্ছে যে মেয়েটা যখন মানে ওই মেয়েটাকে যখন পাওয়া গেছে, মেয়েটার যে সিট বেল্ট লাগানো ছিল, সিট বেল্টটা ধরো হুকটা তো ধরো এরকমভাবে লাগানো আছে, এটা উল্টে আছে, মানে হুক বেল্টটা এইভাবে করে খুলে ওর এখান থেকে বের হয়ে যাওয়ার কথা, বাট এই হুক বেল্টটা খুলে এরকম উল্টে ওর পেটের নিচে লেগে আছে। তো সবাই অ্যাজিউম করে নেয় যে হয়তোবা লকটা খুলতে পারেনি বলেই মেয়েটা হয়তোবা বাঁচতে পারেনি। তো এখন যেটা হয়, এই দিকে মেয়েটাকে নিয়ে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়, আর এদিক দিয়ে মেয়েটার বিষয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে দেয়, মানে মন্টেনার আশেপাশে এরিয়াতে সবাই খুঁজতে মানে খুঁজে বেড়াচ্ছে। বাট খুঁজতে খুঁজতে ওরা যেটা জানতে পারে, এই প্লেনটা এখানকারই না, এই প্লেনটা এসেছে সুদূর কানাডা থেকে। তো কানাডিয়ান পুলিশদের সাথে ওনারা যোগাযোগ করেন এবং তারা কিছুদিনের ভিতরে খবরাখবর দেন যে কানাডার ছোট্ট একটা ট্রেনিং সেন্টার থেকে একটি প্লেন হারিয়ে গিয়েছে, সম্ভবত এই প্লেনটাই সেই প্লেনটা। এখন আমি কানাডার ওই সেন্টারটার কথা বলি। এই জায়গায় হচ্ছে ভাড়া দিয়ে তুমি প্লেন চালাতে পারবে, আর এই সেন্টারটা খুবই ছোট, চারপাশে 25 কিলোমিটার বাইরে তুমি যেতে পারবে না, মানে এরকম একটা এরিয়া, মানে যখন প্লেনের কথা বলা হচ্ছে সেই অনুযায়ী 25 কিলোমিটার খুবই অল্প জায়গা, আর অল্প এই 25 কিলোমিটার বাইরে তুমি যেতে পারবে না। এর রিজন হচ্ছে চারপাশে রয়েছে, এই পাশটাতে হয়েছে পাহাড়, পাহাড়ের বাইরে প্রচণ্ড পরিমাণে বাতাস, পাহাড়ে বাড়ি খেয়ে বাড়ি খেয়ে এলোমেলো বাতাস উপরে হতে থাকে। সো কেউ চাইলেও এই প্লেনটা নিয়ে পাহাড়ের ওই সাইডে যেতে পারবে না, কারণ অনেক দক্ষ তোমাকে পাইলট হতে হবে এই প্লেন চালিয়ে বাইরে যেতে গেলে, তাছাড়া তুমি যেতে পারবে না। আর এটা হচ্ছে জাস্ট মানুষ শখের বসে যারা হালকা পাতলা প্লেন চালাতে পারে, তারা মানে একটু ঘোরার জন্য একটু রেন্ট নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, এটার জন্য এই প্লেনটা ওনারা ইউজ করে। আর যেহেতু এই প্লেনটা 25 কিলোমিটার বাইরে যায় না, এই কারণে এখানে কোনো সার্চিং ডিটেক্টর লাগানো নেই যে প্লেনটা কোথাও চলে গেলে লোকেশন ডিটেক্ট করে বলতে পারবে যে এই প্লেনটা অমুক জায়গায় আছে। সো যেটা হয়, কানাডিয়ান ওই ট্রেনিং সেন্টার থেকে ওনারা জানতে পারেন যে দুইটা টিনেজার, একটা ছেলে একটা মেয়ে, এই প্লেনটা ভাড়া করে একটু ঘুরে দেখার জন্য, এরপর এই প্লেনটা গায়েব হয়ে যায়। তো ওনারা মনে করেন হয়তোবা ওরা পাহাড়ের ওই পাশে যাওয়ার চেষ্টা করেছিল, সো মানে নিশ্চয়ই পাহাড়ের বাতাস খেয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলছে। আর এখন যেটা হয়, ওরা মানে আমেরিকায় চলে গেছে, অন্য কান্ট্রিতে চলে গেছে প্লেন নিয়ে, ওরা কিন্তু ওইভাবে প্লেনটা খুঁজছে না, ওরা খুঁজছে যে প্লেনের ভাঙ্গা অংশ আর মৃতদেহ দুটো পাওয়া যায় কিনা। সো যেই কারণে ওরা ইন্টারন্যাশনালি এরকমভাবে নিউজটা বের করেনি কানাডার বাইরে, কারণ ওনাদের কাছে মনে হয়েছে যেটা ভিতরেই আছে। সো যেই ছেলেটা প্লেনটা চালাচ্ছিল তার নাম হচ্ছে জেরি এবং মেয়েটার নাম হচ্ছে ডায়ান। তো যেটা হয়, মন্টেনার পুলিশ অফিসাররা কানাডিয়ান পুলিশ অফিসারদের থেকে যেটা জানতে পারেন যে যখন এই দুজন হারিয়ে যায়, এদের বাবা মারা হচ্ছে অনেক মানে প্রোগ্রামে এসেছে, অনেক নিউজের রিপোর্টারদের সাথে ইন্টারভিউ দিয়েছে, তো ওনারা বলেছে যে হ্যাঁ মানে বিশেষ করে ডায়ানের বাবা মার কথা আমি বলছি, ডায়ানের বাবা মা বলে যে আমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করতো যার নাম জেরি, প্রথম দিকে ওকে খুব একটা পছন্দ করতাম না, এরপরে আমরা মেনে নিয়েছিলাম, বাট ওরা কেন পালিয়ে মানে
অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করলো এটাই আমরা বুঝতে পারছি না। আর এদিক দিয়ে যেটা জানা যায় জেরির বাবা মার কাছ থেকে এবং জেরির ফ্রেন্ডদের থেকে, যে ডায়ানের বাবা মা জেরিকে খুব একটা পছন্দ করতো না, যে কারণে জেরি আর ডায়ান যেটা করে হচ্ছে একসাথে পালানোর চিন্তা করে। আর ওরা হচ্ছে মানে হাই স্কুলের মানে স্টুডেন্টরা যেটা বলে যে ওদের লাভটা হচ্ছে কাইন্ড অফ রোমিও জুলিয়েটের মতো, মানে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, যদি তুমি মারা যাও তাহলে আমি মারা যাবো। তো ওরা যেটা করে চিন্তা করে যে আমরা একটা প্লেন ভাড়া করব, প্লেন ভাড়া করে আমরা পালাতে পারলে পালাতে পালিয়ে যাব, না হলে দুজন আত্মহত্যা করে মারা যাব। তো এরকম একটা ইনফরমেশন পাওয়া যায় ওদের থেকে। তো যেটা হয় এদিক দিয়ে মন্টেনার যেটা বলে ওনারা যে মেয়েটার এরকম লাশ খুঁজে পাওয়া গেছে বাট ছেলেটা এখনও নিখোঁজ। তো এটা শুনে অনেকেই আবার ভাবতে থাকে তাহলে যদি এমন হয় যে মেয়েটাকে সে আসলে ভালোবাসে না, খুন করে রেখে ও চলে গেছে পালিয়ে গেছে, এরকম হলে তো যেটা হয় ছেলেটাকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। এদিক দিয়ে কিন্তু ডায়ানের পরিচয় জানা যায় এবং তার পোস্টমর্টমের কাজ শুরু হয়ে যায়। বাট এটা যেটা না বলি না সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম মেয়েটার যে বেল্টটা লাগানো ছিল সিট বেল্ট সেটা কিন্তু উল্টে পেটের কাছে লাগানো ছিল। তো এখন যখন একজন মারা যাবে সে জানতেছে প্লেনটা ক্র্যাশ হচ্ছে, সে কিন্তু চেষ্টা করবে মানে হুক যেটা আছে বেল্ট এটা খোলার। হ্যাঁ, তাহলে যেটা হবে যে ওর মনে হয় অনেক স্ট্রাগল করবে, মানে নিজের জান দিয়ে কিন্তু এই হুকটা খোলার চেষ্টা করবে, লকটা খুলে বের হওয়ার চেষ্টা করবে। তো যদি এরকম হয়ে থাকে হাতের এখানে ইঞ্জুর হওয়ার কথা, নেল পালিশ যেহেতু দেওয়া আছে এটা উঠে যাওয়ার কথা, মানে এটা ওনারা চিন্তা করেন ডক্টর যখন পোস্টমর্টম করছে। তো যেটা দেখে যে মেয়েটা ওরকম কোনো স্ট্রাগেলও করে নাই, বাট মেয়েটা একদম মানে যে দেখে মনে হচ্ছে মেয়েটা ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় প্লেন ক্র্যাশ হয়েছে এবং মারা গেছে, মানে ওদের কাছে এরকম একটা ওরা জিনিসটা খেয়াল করেছে এবং খেয়াল করে দেখেছে যে এই প্লেনটাতে মেয়েটার একটা ডাফেল ব্যাগ আছে, তার মানে ছেলেটারও একটা ডাফেল ব্যাগ ছিল, এখানে শুধু মেয়ের কাপড় চোপড় রয়েছে। সো এখানে নিশ্চয়ই তাহলে আরেকটা ব্যাগ ছিল যেখানে হচ্ছে ছেলেটার কাপড় চোপড় ছিল এবং ছেলেটা ছিল, বাট ওনারা শুধুমাত্র মেয়ে আর মেয়ের সাথে যেসব জিনিসপত্র আছে সেগুলোই এই প্লেনে পেয়েছে, ছেলেটা কাপড় চোপড় কিছুই পায়নি। তো যেটা হয় মন্টেইনাতে সব জায়গাতে ছেলেটাকে নিয়ে মানে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, যেটা না বলি না প্রায় এটা অনেক আলোড়ন সৃষ্টি করে দেয় আমেরিকাতে। তো আমেরিকান মোস্ট ওয়ান্টেড যে একটা মানে কি বলে এটাকে প্রোগ্রাম আছে যেখানে কিন্তু এরকম মানে যারা অপরাধী তাদেরকে খুঁজে পাওয়ার জন্য ধরিয়ে দেওয়ার জন্য একটা অনুষ্ঠান করা হয়, তো সেখানে এই ছেলেটাকে দেখানো হয় যে এরকম একজন পালিয়ে যাচ্ছে আপনারা কোথাও পেলে ওনার সার্চে দেন। তো যেটা হয় ভবিষ্যতে এটা তিনবারও হয় ছেলেটাকে নিয়ে, সেটাই মানে সেটা কোয়াইট পপুলার অ্যাজ এ মোস্ট ওয়ান্টেড আসামি। তো এরকম এরকমভাবে ওকে সার্চ করতে থাকে, কেউ কোনো ট্র্যাক করতে পারছে না। হঠাৎ করে কানাডার একটা পুলিশ অফিসারদের কাছে একটা ছেলে আসে টিনেজে, ও এসে বলে যে হাই আমি জেরির ফ্রেন্ড। রিয়েলি? সো তুমি জেরির ব্যাপারে কিছু জানো? তখন যেটা বলে জেরি আমাকে ফোন দিয়েছিল মনে হয় টেক্সাস থেকে ইউএসএ, ওখানকার কোনো একটা বুথ থেকে আমাকে কল দিয়েছিল এবং আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। কী বলেছে জেরি তোমাকে? বা বলেছে যে রাইট নাও যে সিচুয়েশন সবাই ভাবছে যে আমি মনে হয় আমার গার্লফ্রেন্ডকে খুন করেছি, বেসিক্যালি ব্যাপারটা এরকম ছিল না, ওর বাবা মা কিছুতেই আমাদের মেনে নিচ্ছিল না। টোটাল মিলিয়ে জেরি আর ডায়ানের কাছে থাকে $2,200, এর থেকে মনে হয় বেশি থাকে না। জমানোর পর আমরা চিন্তা করি যে আমরা দুজন মিলে পালিয়ে যাব। এরপর যেটা হয় প্লেনটা ক্র্যাশ হয়ে যায়, ওকে আর আমি বাঁচাতে পারি না, তো আমি সামহাও বেঁচে গেছি। এখন আমি যদি এখানে ফিরে আসি সবাই আমাকে জেলে ধরাই দিবে, ভাববে আমি ওকে মেরে ফেলছি। সো আমি আর ফিরবো না, আমার মনে হয় না আমার বাবা মাকে কোনোদিন দেখা হবে, তোকেও আমি আর কখনো দেখতে পারবো, কারণ এটা ওর ক্লোজ ফ্রেন্ডকে বলছে, তুই আমি করে বলছি, ওরা নিশ্চয়ই তুমি ইউ ইউজ করে। সো ইয়া, সো বলে যে আমার মনে হয় না তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে, তাই আমি ভাবলাম লাস্ট কলটা তোমাকে করি। তো বলে প্লিজ জেরি তুমি একটা তোমার ইনফরমেশন আমাকে জানো, তোমাকে কোথায় পাওয়া যাবে। বলছে যে আমার লাগলে আমি তোমার সাথে যোগাযোগ করবো, বাট রাইট নাও আমি কিছুই বলতে পারছি না, বাট আমি এখন ইউএসএ টেক্সাসে আছি। তো এই খবরটা যখন পুলিশের সাথে ওরা শেয়ার করে, পুলিশ তখন বলে যে তোমার বন্ধু তোমাকে যেহেতু এবার কল দিয়েছে, এমন হতে পারে ভবিষ্যতে তোমার বন্ধু তোমাকে কল দিবে। তো আমরা চাই মানে ওরা যেটা করে ওর ফোনটাতে রেকর্ডিং সিস্টেম সামহাও এটা অ্যাড করে দেয় যে কোনো সময় যদি কল করে সেটা রেকর্ড হয়ে যাবে। সো যেটা হয় অনেক দিন পর, কয়েক মাস হবে, 6-7 মাস পর আবার একটা কল আসে ওর বন্ধুর কাছে। বাট এবার যে কল করেছে ওর গলা শুনে বুঝতে পেরেছে জেরি কল করেছে, কিন্তু জেরি বলছে তার একটা ছদ্মনাম, সে স্বীকার করছে না সে কে। বাট এবার যখন কথা বলছিল জেরি, মানে ও বুঝাচ্ছিল যে ওর রিয়েল নামটা বলতে পারবে না, আর বলতে না পারার ব্যাপারেও আরেকটা জিনিস যেটা মানে চোখে লাগার মতো সেটা হচ্ছে ও বলছিল হ্যাঁ ওই মেয়েটা
আমাকে প্রচন্ড বিরক্ত করতো। আমি তো একাই পালানোর চেষ্টা করছিলাম, বাট যেটা হয় ও আমাকে বলে যে না 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 আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে যেতে চাই। তো আমি বলি ওকে যাবা যখন চলো, তো আমরা এইভাবে রওনা দিই। এখন প্লেন ক্র্যাশ হয়ে মারা গেছে, তো আমি কি করতে পারবো? আমি মেয়ের কোনো মানে দায়ভার নিতে পারবো না, সো আমি আর কানাডায় ফেরত আসছি না। সো ওর ফ্রেন্ড খুবই অবাক হয় কিছুদিন আগেও, যে গিল্টি ফিল করে বাবা মার সাথে দেখা করতে পারবে না, ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবে না, এরকম একটা কথা বলে কল করেছিল। আজকে এসে একদম উল্টাপাল্টা কথা বলছে। তো যেটা হয়, পুলিশরা ওকে খোঁজাখুঁজি শুরু করে দেয়, যেটা বললাম যে তিনবার কিন্তু আমেরিকান মোস্ট ওয়ান্টেড ওর নামটা আসে। সো ওকে চারপাশ দিয়ে খোঁজাখুঁজি করতে থাকে সবাই, কিন্তু কোনোভাবেই এই জেরি ছেলেটার আর কোনো ইনফরমেশন কেউ খুঁজে পায় না। সো মন্টেইনার পুলিশ অফিসাররা এই ব্যাপারটা নিয়ে আরেকটু ইনভেস্টিগেট করে যেটা বের করতে পারে সেটা হচ্ছে, জেরি ফ্রেন্ডি থেকে যেটা কিন্তু ওরা জানতে পেরেছিল পুলিশ অফিসাররা, যে জেরি আর ডায়ান কিন্তু টাকা জমাচ্ছিল ওরা একসাথে পালিয়ে যাবে বলে, অথবা কিছু একটা করবে, যাই হোক। এবার যেটা জানা যায় যে জেরি বেসিক্যালি টাকা জমাচ্ছিল না, টাকা জমাচ্ছিল শুধুমাত্র ডায়ান। এবং ওরা এখান থেকে চলে যাওয়ার আগে, প্লেনটা নিয়ে পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ আগে জেরি জানতে পারে যে ডায়ান ওর বাচ্চার মা হতে চলেছে। আর বুঝতেই পারছো যখন টিনেজারদের ভিতরে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, বেশিরভাগ ছেলে টিনেজাররা যেটা বলে, ও ও এটার দায় আমি নিতে পারবো না, আমি এখন এত বড় হইনি, এটা একটা ভুল হয়ে গিয়েছিল, চলো আমরা শুধরে নিই, এরকম টাইপের। তো পুলিশরা সব সিচুয়েশন নিয়ে একটু স্টাডি করে যেটা ওরা চিন্তা করে, জিনিসটা এরকম হতে পারে যে জেরি কে ডায়ান অনেক পছন্দ করে, বাট ডায়ানকে জেরি মানে আগে ওর প্রতি অনেক ইন্টারেস্ট ছিল, এখনও আমার বাচ্চার মা হতে চলেছে, ওর প্রতি আমার এরকম একটা ইন্টারেস্ট নেই। বাট যেটা হচ্ছে, ডায়ানের কাছে টাকা আছে, সো এখন যদি একটা প্লেন নিয়ে ওরা পালিয়ে যায়, সো ও যদি ডায়ানকে মেরে ফেলে ও টাকা পেয়ে ফেলে, তাহলে যেটা হবে বাচ্চার মার হাত থেকে সে বেঁচে যেতে পারবে, মাঝখান দিয়ে টাকা পেয়ে যাবে, নতুন লাইফ পেয়ে যাবে। তো পুলিশরা এইভাবে একটা কেস ওদের ভিতরে সাজায় এবং শুরু করে হচ্ছে জেরিকে খোঁজা। সো আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ঘটনাটা কিন্তু ঘটেছিল 1989-এ। 1989-এর পর থেকে জেরিকে কিন্তু কোনো পুলিশ অফিসার কোনোভাবেই আর ট্রেস করতে পারেনি। এভাবেই মানে একদম হাওয়ায় মিশে যায় জেরি, এভাবে কেটে গেছে প্রায় 17 বছর। এখন সময়কাল হচ্ছে 2006 সাল। 2006 সালে আমরা এখন স্টোরি বলবো অন্য একটা লাভ বার্ডদেরকে নিয়ে, একজনের নাম হচ্ছে টিনা, আরেকজনের নাম হচ্ছে মাইকেল স্কট। টিনার কাজটার নাম হচ্ছে টেকনিশিয়ান অ্যাট ফেলিয়ার ডিটেকশন। বেসিক্যালি যেসব জিনিসপত্র নষ্ট হয়ে যায় এসব জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা এবং এগুলোকে ঠিকঠাক করা। সো মেয়েটা মানে বুঝতে পারছো টাইনি টাইনি প্রবলেমের সলভ করতে পছন্দ করে এবং সে হচ্ছে পারফেকশনিস্ট। টিনা মেয়েটা হচ্ছে পাস্টে ওর একটা বিয়ে হয়েছিল, ও রাইট নাও ডিভোর্সি, বাট ও চাচ্ছে একটা লাইফের একটা ট্রু লাভ খুঁজে পেতে। তো যেটা করে, টিন্ডারে একটা ও প্রোফাইল ওপেন করে নিজের, আর যেখানে তার স্ট্যাটাস থাকে সে মিথ্যাবাদীদেরকে একদম পছন্দ করে না, যে কোনো টাইপের মানুষকে সে ভালোবাসতে রাজি আছে যদি তার ভালো লাগে, কিন্তু কোনো মিথ্যাবাদী তার কাছে কোনো প্রশ্রয় পাবে না। আর এদিক দিয়ে যেটা হয়, অনেকগুলো প্রোফাইল ঘুরতে ঘুরতে একটা প্রোফাইলের সাথে তার প্রোফাইলটা ম্যাচ করে যায়, যার সাথে প্রোফাইলটা ম্যাচ করে তার নাম হচ্ছে মাইকেল স্কট। মাইকেল স্কটের যে স্ট্যাটাস সেটাও তার খুবই ভালো লাগে, লিখেছে আমার মিথ্যা একদম ভালো লাগে না, আমি গেম খেলতে একদম পছন্দ করি না, আমি বেসিক্যালি টিনার এসেছি আমার একজন লাইফ পার্টনার খুঁজতে, হোপফুলি আমি পেয়ে যাব। তো এরকম একটা কথা টিনার খুব ভালো লাগে। তো দুজনের ভিতরে একটা ম্যাচ হয়। এরপর যেটা হয়, ওরা অনলাইনে অনেকক্ষণ কথাবার্তা বলা পছন্দ করে, চ্যাটিং করতে পছন্দ করে। এরপর ওরা একটা ডেট ফিক্সড করে যে ওরা দেখা করবে, আর যেটা না বললেই না, ওরা যখন দুজনের এজ দেখছিল, যেটা দেখতে পেলো যে সম্ভবত তখন টিনার বয়স 33 আর মাইকেল স্কটের বয়স হচ্ছে 34। সো যেটা হয়, টিনা বলে যে ফাইনালি মানে অনলাইনে আমি আমার বয়সের কাউকে খুঁজে পেয়েছি, এখন মনে হয় কথাবার্তা বলে অনেক ভালো লাগবে। যেটা হয়, দুজনের ভিতরে অনেক ভালো একটা বন্ড তৈরি হয়। এরপর ওরা ঠিক করি না আমরা চলো দুজন মানে একটা জায়গায় দেখা করি। সো যেদিন ওদের ফাইনালি ডেট টাইম হয়, তো যেহেতু হচ্ছে টিনা একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন, ও খুব সুন্দর করে সেজে গুজে খুব সুন্দর করে সেটার সাথে দেখা করতে যায়। আর এদিক দিয়ে মাইকেল স্কট যে, সে কিন্তু কম স্ট্যাবলিশ না, সে 34 বছর বয়সে যথেষ্ট টাকা ইনকাম করেছে। সে যেটা হয়, তখনকার সময়ের $80,000 একটা গাড়ি কিনে, যেটার নাম থাকে ভাইসার, একটা স্পোর্টস টাইপের কার, মানে আমি কার খুব একটা বুঝি না তো বললাম। সো ভাইসার নামের একটা কার সে চালায়। সো সেটা নিয়ে সে
ডেটে আসে। সো এটা দেখে টিনা যথেষ্ট অবাক হয়ে যায়, মানে 34 বছর বয়স, ভালোই স্ট্যাবলিশ, এরকম যেহেতু $80,000 সে গাড়ি ইউজ করছে, সো ইয়া নিশ্চয়ই মানে সেটা ভালো কোনো কাজ করে অথবা মানে বড় লোক এরকম টাইপের। সো দুজনের ডেটটা ভালোই যায়। ওখান থেকে ডেট থেকে আসে টিনা, আসার পর রাত্রে সে সারাত ঘুমোতে পারছে না, মানে সব কিছু পারফেক্ট, ছেলে দেখতে সুন্দর, বাট কিছু একটা মানে আছে যেটা কিন্তু টিনার ভিতরে খুত 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 দেখাচ্ছে। আর আগেই বলেছি তোমাদেরকে, টিনা যে টাইপের কাজ করে একদম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস পারফেক্ট করাই হচ্ছে হচ্ছে তার কাজ। সো যখন একটা মানুষের ভিতরে ও একটা জিনিস দেখতে পাচ্ছে যেটা পারফেক্ট না, ওটাও হয়তো বা তাকে খুত খুত করে খাচ্ছে, যে জিনিসটা হচ্ছে যখন টিনা ওকে জিজ্ঞাসা করেছিল মানে তুমি কত সালে, মানে আমি যদি আমাদের দেশীয় হিসাবে বলি যে কত সালে তুমি এসএসসি এসএসসি পাস করছো, মানুষ যেরকম জিজ্ঞাসা করে, সো কেউ টিনা এইভাবে জিজ্ঞাসা করেছিল যে তোমার হাই স্কুল কবে শেষ হয়েছে, তুমি কবে গ্রাজুয়েশন করেছো, সো ও যে টাইম লাইনটা বলছে সেটার সাথে যদি টিনার পড়াশোনার টাইম লাইনটা মিলায় তাহলে দাঁড়াবে এই ছেলে এর থেকে প্রায় 10 বছর আগে পড়াশোনা করেছে, কিন্তু বয়স কিন্তু লেখা একজনের 33 আরেকজনের কিন্তু 34। তো এই জিনিসটা বলে এখন ওকে আমাকে ইমপ্রেস করার জন্য বয়সটা কম বললো এরকম টাইপের কিছু, বাট সেটাকে তো আমার খুব ভালো লাগছে। তো যেটা হয় টিনা চিন্তা করে, সামান্য একটা বিষয় নিয়ে আমি কাউকে তো সন্দেহ করতে পারি না, হয়তো বা এমন হতে পারে কয়েকটা ডেটে যাওয়ার পর ও আমার সাথে স্বীকার করবে যে ওর বয়স কত। সো প্রথম দিনই ওকে ওর এইজ জিজ্ঞাসা করে ডিরেক্টলি, আমি ওকে লজ্জায় ফেলতে চাচ্ছি না, সো ও জিনিসটা ইগনোর করে। এরপর ওরা যেরকম রেগুলার ডেট করে, ঘুরতে যায়, সেগুলো কিন্তু নর্মালি হতেই থাকে। তো যেটা হয় এভাবে ওদের দিনকাল যাচ্ছিল, তো একদিন হঠাৎ যেটা হয় মাইকেল এবং টিনা মিলে ঠিক করে ওদের কিছু গ্রোসারি শপিং করতে, ওরা একটা গ্রোসারি শপে যাবে। তো ওখানে যাওয়ার পর হঠাৎ করে মাইকেল ওর সামনে আসে, টিনার সামনে, মানে দুজন আলাদা আলাদা মনে হয় শপিং করছিল, ওর সামনে আসছে, বলে কি তুমি জানো এই গ্রোসারি স্টোরে আমার শপিং করতে আসতে কেন ভালো লাগে, আসতে কেন, সেখানে অনেক মানুষরাই আছে যারা কিনা হচ্ছে আমাকে দেখে আর দেখে বলে ও মাই গড আপনার এই জন্য যে আপনি অনেক বিষয়টা আমি অনেক এনজয় করি, আমার খুব ভালো লাগে, তাই আমি এখানে আসি। সত্যি করে বলো আমি আমার এই জন্য যে অনেক ইয়াং না, টিনে এটা শুনে এরকম করে তো হয় না যে একটা মেয়েরা বিরক্ত হলে যেরকম একটা চেহারা মানে এরকম করছে। তখন স্কট একটু সিরিয়াস হয়ে যায়, বলে কি মানে কি তোমার কাছে কি মনে হয় না যে আমি আমার এই জন্য যে অনেক ইয়াং। তো টিনা বলে কি লিসেন সত্যি কথা বলবো, আমার কাছে মনে হয় তোমার বয়সটা যে তুমি অনেক বুড়া, তোমাকে দেখলে যথেষ্ট বুড়া লাগে, কেন যে মানুষ তোমাকে ইয়াং বলে আমি জানি না, তৃষ্ণা পড়ে না সেটা একটু আপসেট হয়ে যায়। বলে কি যে আমি তোমার কাছে একটা জিনিস কনফেস করতে চাই। তো টিনা বলে হ্যাঁ বলো। বলে আসলে আমার বয়স 34 না, আমার বয়স 44। বলে কি মানে 1 বছর 2 বছর 5 বছর ঠিক আছে, তুমি আমার থেকে 10-11 বছরের বড়, সত্যি করে বলো তো মাইকেল, আদৌ কি তোমার নাম মাইকেল নাকি এটা আমাকে মিথ্যা বলছো। তো মাইকেল যেটা বলে আসলে মাইকেল নামটা ভুয়া, আমার নাম জেরি। ও মাই গড, আমি একজনের সাথে লিভিং রিলেশনশিপে চলে গেছি যাকে কিনা আমি এতটা ভালোবাসি, এটা বলার আগে বলি ও মাই গড আমার আন্টি কোথায় গেল। তো যাক ফাইনালি আমার আংটি পাইছি, একটা না এবার দুটোই যাচ্ছিল, এর আগে তো এই ডায়মন্ডটা হারাই ফেলছিলাম, তো ফাইনালি এটা আবার ঠিক করে নিয়ে আসছি। সো ইয়া বাথরুমে ফেলা রেখে আসছিলাম, ওয়াশরুমে গিয়েছিলাম গল্প বলতে বলতে, তো পেয়ে গেছি, যাই হোক হারাবে না মানে আমি খুঁজে পাবো না, এরকম টাইপের এরকম প্রবলেম হয়, এই কারণে খুঁজতে গিয়েছিলাম। তো যেটা হয় এরপর থেকে টিনা যেটা বলে মাইকেলকে, দেখো আমি এত প্রেশার আর নিতে পারছি না তোমার, আমি একটু ডিস্টেন্স চাই, আমি তোমার থেকে একটু স্পেস চাই, আমাকে ভাবতে দাও, আমি যদি মানে আমার কাছে যদি মনে হয় যে আমার তোমার সাথে থাকা সম্ভব তবেই আমি তোমার কাছে ফেরত আসবো। বাট জেরি যেটা বলে যে আমার মনের দরজা আর আমার বাসার দরজা সবসময় তোমার জন্য খোলা আছে, তুমি টাইম নাও, তুমি যদি মনে করো তুমি ফিরে আসতে চাও যে কোনো দিন ফিরে আসতে পারো। তো টিনা ওখান থেকে চলে আসে। তো যেটা হয় টিনা যখন মাইকেলের সাথে ব্রেকআপটা করে ফেলে, কিছুদিনের ভিতরে টিনা না মাইকেলকে অনেক মিস করতে থাকে, তো চিন্তা করে যে আমার মনে হয় প্যাচ আপ করে ফেলা উচিত হবে। তো ওরা প্যাচ আপ করে ফেলে। এখন কিন্তু যখন প্যাচ আপ করে ফেলেছে টিনা, টিনা কিন্তু জানে মাইকেল স্কটের আসল নাম হচ্ছে জেরি এবং তার বয়স আর 34 না, তার বয়স হচ্ছে 44। সো এসব জেনেই ওর সাথে আবার নর্মালি রিলেশনশিপ করা শুরু করে দেয়। এর রিজন হচ্ছে মানে ও পাস্টে কেমন কী ছিল ও এগুলো তো কিছু জানে না, কিন্তু ও যেটা জানে যে মাইকেল ওকে অ্যাকচুয়ালি অনেক পছন্দ করে, ওর সাথে অনেক ভালো, ওকে অনেক টেক কেয়ার করে। তো যেটা হয় এরপর ওরা জাপানে ঘুরতে যায়, জাপানে ঘুরতে যাওয়ার সময় যেটা হয় হঠাৎ মানে মানে কথায় কথায় মনে হয় মানে জেরিকে বলে ফেলেছিল টিনা যে
আমি কখনো ফার্স্ট ক্লাসে চড়িনি। তো যেটা হয়, ও নর্মালি ইকোনমি একটা সিট কিনে নিজের জন্য, আর ফার্স্ট ক্লাসে কিন্তু তার গার্লফ্রেন্ডকে বসায়। সো জিনিসটা ওর কাছে অনেক ভালো লাগে, যে বেসিক্যালি ও আমাকে আমার লাইফে স্পেশাল বোঝানোর চেষ্টা করতেছে। তো এরপর ওরা জাপানে যায়। জাপানে যাওয়ার পর যেটা হয়, কদিন ওরা ভালো দিন থাকে, কদিন আবার ঝগড়া বাঁধে, কদিন ভালো থাকে, কদিন ঝগড়া বাঁধে। এরপর যখন ওরা টেক্সাসে ফেরত আসে, মানে বলেন আমাদের কোনো মতেই হচ্ছে না। এর রিজন হচ্ছে, যেহেতু একটা বিজনেসের কাজে মাইকেল, আই মিন জেরি টিনাকে নিয়ে গিয়েছিল, সো ওখানে ওর যত বিজনেসের মানুষরা আছে, ওকে কিন্তু সবাই মাইকেল স্কট, মাইকেল স্কট বলে ডাকছে। টেক্সাসে সবাই ওকে মাইকেল স্কট বলে ডাকছে, বাট ও জানে ওর নাম হচ্ছে জেরি। সো ওর এই ডাবল লাইফ, মানে মানে অ্যাজ এ গার্লফ্রেন্ড ও এটা মেনে নিতে পারছে না, যে আমি জানি ওর নাম কি, কেউ জানে না, ওর পাস নিয়ে কেউ জানে না, আমি এই জিনিসটা নিয়ে থাকতে পারছি না। সো যেটা হয়, যেটা ও যেটা বলে, বলে আমি ব্রেকআপ করে ফেলছি, আমি জানি না আমি পারবো কি না। তো এটা বলার পর ও বাসায় চলে আসে। বাসায় আসার পর যেটা হয়, আমি আগেও বলেছিলাম যে ও প্রচণ্ড খুঁতখুঁতে, ও একটা একটা জিনিস পারফেক্ট করতে পছন্দ করে। তো ও চিন্তা করে, আমার জেরির ব্যাপারে জানতে হবে, ও পাস্ট কে ছিল, ও কী ছিল, কোথায় ছিল। সো এসব জানার জন্য যেটা হয়, জেরির নামটা নিয়ে ও গুগল করা শুরু করে দেয়। আর জেরি কিন্তু শুধু ওর নামটা বলেছে, ওর কিন্তু হচ্ছে পাস্টে কী হয়েছে না হয়েছে 17 বছর আগে কিছুই কিন্তু শেয়ার করেনি। বাট ওই যে বলেছিলাম টিনার পারফেকশন পছন্দ, তো যেটা হয় ওর নাম গুগল করা শুরু করে দেয়। গুগল করতে করতে করতে, ওর ব্যাপারে খোঁজাখুঁজি করতে করতে বের হয়ে যায় সেই কানাডিয়ান জেরির কাহিনী, সেই হচ্ছে মন্টেনাতে যে প্লেন ক্র্যাশ হয়েছিল, সেখান থেকে একটি গার্লফ্রেন্ডকে মেরে একটা ছেলে চলে আসছিল, এরকম টাইপের সব স্টোরি খুঁজে পায়। এবং এগুলো খুঁজতে খুঁজতে ও হচ্ছে যেটা পায়, ডায়ানের ফ্যামিলির কিছু ইন্টারভিউ। ওখানে দেখতে পায় যে রিসেন্টলি একটা ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউতে হচ্ছে গিয়ে ওদের যে দেখে যে ওখানে ডায়ানের বাবা কান্নাকাটি করছে, বলছে যে আমার মেয়ের মৃত্যুর পর থেকে প্রতিদিন বিকালবেলা আমার আর আমার ওয়াইফের একটাই কাজ ছিল, মেয়ের সমাধিতে এসে ফুল দেওয়া, মন খারাপ কান্নাকাটি করে, মেয়েটার সাথে একটু গল্প করা, ভালো লাগা, এরপর বাসায় চলে যাওয়া। তো এইভাবে আমাদের দিনকাল যাচ্ছিল। কিছুদিন আগে আমার ওয়াইফ আর আমি যখন রাস্তা পার হচ্ছিলাম, একটা ট্রাক এসে আমার ওয়াইফের গায়ের উপর দিয়ে উঠে যায়, এরপর রোড অ্যাক্সিডেন্টে আমার ওয়াইফ মারা যায়। এখন আমার লাইফে আমি পুরো একা, আর পুরো দিন মানে এই লোকটা এই 17 বছর ধরে শুধু অপেক্ষা করে গেছে যে কবে ওই ছেলেটাকে পাওয়া যাবে আর ওকে ওর মেয়েকে মারার যে শাস্তিটা সেটা দিতে পারবে। তো এইসব নিউজ দেখার পর টিনা বলে, নো নো নো, এটা আমার বয়ফ্রেন্ড হতে পারে না। এরপর ও চিন্তা করতে থাকে, এর আগে ওর সাথে জেরির কি কথা হয়েছিল, জেরির পাস্ট রিলেশনশিপ নিয়ে একবার ওকে জিজ্ঞাসা করেছিল। তখন জেরি ওকে যেটা বলেছিল যে আমার লাইফে একটাই ভালোবাসা আমি ভালোবেসেছিলাম, সেটা হচ্ছে আমার টিনেজার লাইফে, এরপরে আমার লাইফে ট্রু লাভ আর কখনো আসেনি, এখন আমি তোমাকে ভালোবাসি। তো ও বলেছিল ওর লাইফে একটাই লাভ আসছিল, ট্রু লাভ, সেটা হচ্ছে টিনেজারে, এখানে জেরি টিনেজার। সো সব কিছু মিলায়ে ছোটোবেলার ওই জেরি পিকচার দেখে, মোস্ট ওয়ান্টেড প্রোগ্রামে ওই পিকচার দেখে ও মিলাতে পারে এই জেরি হচ্ছে ওর জেরি। তো ও যে গিলটিটা সহ্য করতে পারে না, যে একজন বাবা প্রতিদিন কান্নাকাটি করতেছে তার মেয়ের কে যে হত্যা করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য, আর আমার সাথে সেই ছেলে ঘোরাঘুরি করছে, মানে আমার কি উচিত হবে এগুলো লুকিয়ে রাখা, নাকি হচ্ছে এই মেয়েটার সাথে যেটা ঘটেছে একটা, মানে যে এটার মার্ডারার তাকে শাস্তি দেওয়া, মানে ও কোনো মতে সে আলাদা ঘুমোতে পারে না। সকালে হচ্ছে যে মানে যেটা করেও মন্টেনার পুলিশ অফিসারের ওখানে কল দেয়, আর কল দিয়ে বলে, হ্যালো আমি টিনা বলছি টেক্সাস থেকে, আমি বেসিক্যালি জেরির এক্স গার্লফ্রেন্ড। যে কোন জেরি? যে 17 বছর আগে আপনাদের এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, একটা ছেলেকে আপনারা খুঁজে পাচ্ছিলেন না, আমি সেই জেরির সাথে এতদিন ডেট করেছি, সো আপনারা যদি চান আমি তার ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি। সো মজার একটা বিষয় হচ্ছে, এখানের যে পুলিশ অফিসারটা, ওর মাত্র আর 2 থেকে 3 মাস পর রিটায়ার হয়ে যাওয়ার কথা, মানে এই লোকটা সারাটা জীবনই মানে অন্যান্য কেসের ভিড়ের ভিতরে এই কেসটা নিয়ে সবসময় খুঁজে গেছে, যে কখনোই কি ওরা জেরিকে খুঁজে পাবে না, মানে একটা সামান্য টিনেজার ছেলে কীভাবে হাওয়ায় মিলিয়ে গেল। সো সারা জীবন ও চিন্তা করতো, আমার রিটায়ারের আগে যদি আমি এই কেসটা আমি যদি সলভ করে রিটায়ার হতে পারতাম, মানে সারা জীবন একটা শান্তি লাগতো। তো যখন এই কলটা আসে, ওই পুলিশ অফিসারটাও ভাবে যে ফাইনালি
আমার ড্রিম কাম ট্রু হচ্ছে। তো যেটা হয়, মেয়েটার দেওয়া ঠিকানা অনুযায়ী চেরির বাসায় তারা যায়। যাওয়ার পর জিজ্ঞাসা করে যে আপনি কি মাইকেল স্কট? তো বলে যে ইয়া। পরে বলছে দেন ইউ আর আন্ডার অ্যারেস্ট। সো বলছে কোনো পেপার দেখাতে পারবেন? সো পেপারসে দেখে যে জেরির নাম লেখা। সো বুঝতে পারছি ইয়েস কোথা থেকে কি ঘটছে। তো যেটা হয়, ওকে নিয়ে চলে যায় পুলিশ মন্টেনাতে। সো ফাইনালি জেরিকে কিন্তু মন্টেনার পুলিশরা ওকে ধরতে পেরেছে। এরপর বলে তোমার আর পালানোর কোনো অবস্থা নেই, তোমাকে এখন অ্যাকচুয়াল ঘটনা বলতে হবে কি ঘটেছিল। তো যেটা বলে জেরি যে আমি তখন টিনেজার ছিলাম আর আমার গার্লফ্রেন্ডও টিনেজার ছিল ডায়ান, আমাদের ফ্যামিলি আমাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না আর এর ভিতরে প্রেগনেন্ট ছিল। সো আমরা দুজন মিলে টাকা জমাচ্ছিলাম, তো আমরা জমাই $2,200 সামথিং এরকম। তো এটা জমানোর পর আমরা যেটা চিন্তা করি যে আমরা দুজন মিলে পালিয়ে যাব। তো আমি কিছুটা প্লেন চালাতে জানতাম, তো আমরা ঠিক করি যে একটা প্লেন ভাড়া করব। প্লেনটা ভাড়া করে যেভাবেই হোক আমরা পাহাড়টা টপকে একটা রিভারের সাইডে চলে যাব, যেখানে গিয়ে আমরা ইচ্ছা করে প্লেনটা ক্র্যাশ করে ফেলবো। প্লেনটা যদি আমরা ক্র্যাশ করে ফেলে বেঁচে যেতে পারি, তাহলে যেটা হবে সবাই ভাববে যে ওরা মারা গেছে, আমাদের ব্যাপারে আর কেউ জানতে চাবে না, যেহেতু আমরা দুজন দুজনকে রোমিও জুলিয়েটের মতো ভালোবাসতাম। তো আমরা আমাদের মানে জীবনের একটা বাজি রেখে এই জিনিসটা করি, এবং এটা করে আমরা ভাবি যে আমরা মনে হয় নতুন জীবন যাপন করতে পারবো। বাট যখন প্লেনটা ক্র্যাশ করানোর সময় আসে, আমি অলরেডি আমার সিট বেল্টটা খুলে ফেলি যে এখন প্লেন থেকে আমি ঝাঁপ দিব পানির ভিতরে। বাট ডায়ান এটা করতে পারে না, কারণ যখনই ডায়ান ওর মানে সিট বেল্টটা খুলবে তখনই প্লেনটা উল্টে যায়। প্লেনটা উল্টে যায় মানে ডায়ানের চুল এভাবে ঝুলছে, বুঝছো না? সো ও উল্টে যাওয়া অবস্থায় ও কোনো মতেই ওর প্লেনের যে সিট বেল্টটা আছে ও এটা খুলতে পারছিল না। সো এটাতে অনেক মানে ঘাবড়ে যায় জেরি, ও অনেক খোলার চেষ্টা করে, ডায়ান অনেক খোলার চেষ্টা করে, বাট কোনো মতেই খুলতে পারছিল না। মানে যখন একদম পানির সাথে লেগে মানে এখনই ক্র্যাশ করবে প্লেনটা, তখন জেরি মনে করে আমাকে এখন নিজেকে বাঁচাতে হবে। তো ও জানে ওর গার্লফ্রেন্ড মারা যাচ্ছে, বাট ও বলতেছিল যে আমি কোনো মতেও চেষ্টা করেও ওকে বাঁচাতে পারিনি, আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমি প্লেন থেকে ঝাঁপ দিই। আর ও পানিতে মানে প্লেনটা ক্র্যাশ করে ও ডুবে যায়, বাট সামহাও আমার যে ডাফেল ব্যাগটা আছে এটা পানির উপরে ভেসে ওঠে। এরপর এটা নিয়ে আমি সাঁতরে সাঁতরে পাড়ে আসি। পাড়ে আসার পর আমি চিন্তা করি এখন আমি কী করবো, আমি বুঝতে পারছি না, আমি ইউএসএর মেন শহরে যাব। তো মেন শহরে যাওয়ার জন্য যেটা হয়, ও হিচাই যেটাকে বলে তখনকার সময় মানে যেভাবে করে এরকম এরকম করে বলবে লিফ দেন কেমনে জানি বলে না, এরকম করে এরকম করে লিফ্ট চাই সেরকম করে লিফ্ট চেয়েছে একজনের কাছে। লিফ্ট চেয়ে ও যখন ইউএসএ মেন শহরে আসার চেষ্টা করে মন্ট্রিয়ালের, সো যেটা হয় ও হচ্ছে ওর মানুষরা ওর থেকে ডাফল ব্যাগটা চুরি করে ফেলে। ডাফল ব্যাগটা চুরি করার পরে ওর কাছে যে $2,200 ছিল সেটাও কিন্তু গায়েব হয়ে যায়, এখন ওর হাতে কিছুই নেই। তো ও একেবারে রাস্তায় নেমে পড়ে। এরপর ও ভাবতে থাকে যে পুলিশ আমার পিছনে ঘুরছে, আমার কাছে টাকাও নেই, তো আমি কীভাবে মানে জীবন কাটাবো, কীভাবে কী করবো। তো একজন ওকে বলে তুমি এক কাজ করো, তুমি ইস্ট সেমিটারিতে যাও, মানে খ্রিস্টানদের যে কবরস্থানটা যেটা থাকে ওখানে যাও, ওখানে যে সবচেয়ে ইয়াং একটা মানুষের কবর খুঁজে বের করো, যেখানে হচ্ছে নিউ বর্ন বেবি, যার ফিঙ্গারপ্রিন্ট এখনও কখনো নেওয়া হয় নাই, তার যেহেতু দাঁত নেই এটার কোনো এভিডেন্স নেই, তার ডিএনএর কোনো এভিডেন্স নেই, মানে তার ফুটপ্রিন্ট নেই, কারো কাছে কিচ্ছু নেই। তুমি যেটা করবা, এই নামটা নিবা আর দেখে নিবা ওর জন্ম আর মৃত্যুর সাল কোনটা ছিল, এটা তো লেখাই থাকে না নেম প্লেটে, এটা তুমি জানবা। এটা তুমি জেনে যেটা করবা, এটা আমাদের এই এলাকার আশেপাশে যে হসপিটাল আছে অথবা হচ্ছে কোনো রকম জায়গা আছে যেখান থেকে বেসিক্যালি বার্থ সার্টিফিকেট তোলা যায়, যাই না কোনো দিকে তোলে যাই হোক। সো বলে যে তুমি ওখানে যাবে বার্থ সার্টিফিকেট, তুমি বলবে যে আমার জন্মসাল এটা, মৃত্যুসাল এটা, আমার বার্থ সার্টিফিক কী বললাম এটা আমি মৃত্যুসাল এটা, ও যেটা বলবে যে আমার জন্মসাল এটা, আমার নাম এটা, সো আমি আমার বার্থ সার্টিফিকেট হারিয়ে ফেলেছি, প্লিজ আপনারা কি আমার বার্থ সার্টিফিকেট দিতে পারবেন কি না। তো যেটা হয় ওর জন্মসাল বলে টাইম জোন বলে ও ওর একটা ফেক বার্থ সার্টিফিকেট বের করে ফেলে, আর এই কারণেই ওর বয়সটা একটু কমে যায়, ওর 10 বছর কমে গেছে। সো এটা নিয়ে ও যেটা করে হচ্ছে ওখানকার একটা হাই স্কুলে ও অ্যাডমিশন নেয়, পাশাপাশি ও কাজ করতে থাকে, আর এসব কাজের মাঝখানে ও টাকা ইনকাম করতে থাকে, সেই টাকা দিয়ে নিজেকে পড়াতে থাকে। ও মনে হয় এয়ার সায়েন্স দিয়ে পড়াশোনা করে। সো যেটা হয় ওখান থেকে বের হওয়ার পর খুবই ভালো চাকরি পায়, বাট যখন তুমি এরকম বড় কোনো কাজ করতে যাবে তোমার
ব্যাকগ্রাউন্ড মানুষ জানার চেষ্টা করবে। তো ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করলে ওর যেটা সমস্যা হবে, অনেকে জেনে ফেলবে ওর আসল নাম কি, ওইটা ওর ফেক নাম, এই ব্যাপারে জেনে যেতে পারে। তো ও জবটা ছেড়ে দিয়ে ও যেটা হয় এন্টারপ্রেনর হয়ে যায়, অনেক জায়গায় মানুষকে মোটিভেশন স্পিক দিয়ে বেড়ায়। সো যে কারণে ও কিন্তু এসব করে আবার আশেপাশে আরও কিছু টুকিটাকি বিজনেস করে ও অনেক টাকার মালিক হয়ে যায়। এটাই হচ্ছে ওর লাইফ স্টোরি। তো বুঝতে পারছো কীরকম একটা অবস্থা। তো এগুলা যখন পুলিশটা শুনে, এরপর যেটা হয় ওকে নিয়ে, ওকে মানে ওর কেসটা আবার রিওপেন করা হয়, ওকে নিয়ে তারপরে হচ্ছে জাজের কাছে যাওয়া হয়। ও জাজের ওখানে যে জিনিসটা বলে সেই জিনিসটা আমি বলবো খুবই সেন্সিটিভ। এই কোশ্চেনটা যাকে জিজ্ঞাসা করা হবে সেই জিনিসটা নিয়ে চিন্তা করবে। সেটা হচ্ছে যখন জজ ওকে বলে যে তুমি যদি মেয়েটাকে সত্যি এত ভালোবেসে থাকো, তাহলে তুমি ওকে মরতে কীভাবে চলে, মানে ওকে এরকম মৃত্যুর মুখে রেখে তুমি কীভাবে বের হয়ে যেতে পারলে। তুই ছেলে এটাই বলে, যতই তুমি নিজেকে রোমিও জুলিয়েট বলো, যাই বলো না কেন, যখন প্রাণ বাঁচানোর বিষয় আসে তখন মানুষ নিজেকেই প্রথম বাঁচায়। মানে মানুষ বলে প্রেমের ভিতরে যে আমি তোমার জন্য জান দিয়ে দিতে পারি, আর যখন জান দেওয়ার বিষয় হয় আর তুমি জানো তুমি চাইলেই বাঁচবে, ওকে আর বাঁচানো সম্ভব না, তুমি সেখান থেকে চলে আসবে। সো আমিও সেটাই করেছিলাম আর এটাই বাস্তব। আমিও বলেছিলাম আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না, কিন্তু ওরকম একটা সিচুয়েশনে আমি ওকে আর বাঁচাতে পারিনি। সো ইয়া, যেহেতু এত বছর কেটে গেছে আর অ্যাকচুয়ালি জেরি ছাড়া কেউ জানে না যে কিভাবে মারা গিয়েছিল ডায়ান, সো এই বিষয়ে তেমন কিছু করাই হয়নি। বেসিক্যালি আইডেন্টিটি ফ্রড কেসে ও 9 মাস জেলে থাকে, এরপর ও নিট অ্যান্ড ক্লিন হয়ে বের হয়ে যায়, এখন ও নর্মাল জীবনযাপন করছে। সো আমি যেটা চিন্তা করি, মানে একদম পুরো হিন্দি সিরিয়াল মুভি মানে ড্রামাটিক জিনিসের সাথে, এই কারণে হিন্দি সিরিয়াল বললাম, এক্সট্রিমলি সরি ইন্ডিয়ান, পুরা আই লাভ ইউ সো মাচ, বাট মানে এতটা ড্রামাটিক। চিন্তা করো, আইডেন্টিটি বদলায় ফেলছে, চাকরি মানে সে অনেক পড়াশোনাও করে ফেলছে, হাই স্কুল শেষ করে গ্রাজুয়েট করে ফেলছে, তারপরে আবার এন্টারপ্রেনার হয়ে গেছে, এত বড়লোক হয়ে গেছে যে $80,000 মানে গাড়ি চালায়, বুঝতে পারছো, মানে এরকম টাইপের একটা জিনিস হয়ে গেছে। কিভাবে কি হয়ে গেলো আমি বুঝতে পারলাম না, বাট আমি একটা জিনিস বলবো যে জিনিসটা নিয়ে আমি এটা নিয়ে কোথাও দেখি নাই, কথা বলছে কেউ, আমার কাছে যেটা লাগলো ডায়ান যখন মারা গেছে ওর গায়ে কিন্তু এরকম কোনো ইঞ্জুরি পাওয়া যায়নি, হালকা এরকম হালকা মাথার যে ইঞ্জুরিগুলো পাওয়া গেছে, মানে এগুলো এরকম বাড়ি খেলে যেরকম লাগে ফুলে টেটে গেছে এমন টাইপের ইঞ্জুর হয় নাই যাতে সে মারা যাবে। মেয়েটা কোনো মরার কিন্তু স্ট্রাগলও করেনি, আর ওর লাশটা যেভাবে পাওয়া গেছে, সবাই যেটা বলছিল যে দেখলে মনে হচ্ছে মেয়েটা ঘুমোচ্ছে। এখন ও যদি মেয়েটাকে মারতে চায় তাহলে এমন হতে পারে ওকে ঘুম পাড়িয়ে রেখে ও মেরে মেরে ও বের হয়ে গেছে। কিন্তু আমি যেটা বুঝি না, এতটাও তো মেয়েটা বড় লোক না, মাত্র $2,200 নিয়ে বের হয়েছিল, মেয়েটাকে মারবেই বা কেন? সো খুবই কমপ্লিকেটেড, এটা সবার কাছে এখনো মানে একটা প্রশ্নবোধক হয়ে আছে, একটা কোশ্চেনের মতো, যে যদি কি আদৌ মেরেছিল ডায়ানকে, তোমাদের কাছে কি মনে হয়? আমি খুবই কমপ্লিকেটেড, মানে ও যেহেতু এমন একটা কোশ্চেন ছুড়ে দিয়েছে সবার মুখে যে আসলে কি আমরা পারবো যখন আমাদের লাভ ওয়ানের জন্য জান দেওয়ার বিষয় হবে, জান দিতে, ইয়া আমি নিজেও চিন্তা করেছি, আমিও তো বলি স্নিগ্ধ ছাড়া আমি বাঁচবো না, বাট সত্যি কি বাঁচবো না বাঁচবো না। সো এই ছিল আজকের গল্প, হোপফুলি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে, টিল দেন আল্লাহ হাফেজ।